নমস্কার, পুরবি নিউজে আপনাদের স্বাগত। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমে আজকের হেডলাইন্স। হাবড়ায় গাঁজা সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী, সন্দেহভাজন এক বাংলাদেশিকে আটক হাবড়ায়। বনগাঁয় পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক শিশু সহ চার, একাধিক তাজা বোমা উদ্ধার মাসলন্দপুরে। অবৈধ নির্মাণে বাধা মধ্যম গ্রামে, জিআইএস গ্রুপের তরফে নতুন ধরনের প্রচেষ্টা। এবারে আসছে বিস্তারিত খবরে। শুক্রবার গাঁজা সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো হাবড়া থানার পুলিশ। এই দুষ্কৃতীর কাছ থেকে প্রায় 23 কিলো গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানালো পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে নকপুলের কাছে গতকাল রাতে হানা দেয় হাবড়া থানার পুলিশ। সেখানেই প্রায় 23 কিলো গাঁজা সহ এক দুষ্কৃতীকে আটক করে তারা। ধৃত উত্তম কুণ্ডু এলাকায় একাধিক অপরাধমূলক কাজের সাথে যুক্ত বলে জানায় পুলিশ। 7টা নাগাদ আমরা আমাদের সোর্স ইনফরমেশন মোতাবেক উত্তম কুণ্ডু এলিয়াস ডাক্তার নামে একজন ব্যক্তিকে অ্যারেস্ট করি নকপুল মোড়ের কাছাকাছি। তার কাছ থেকে একটি ব্যাগে 22 কেজি 850 গ্রাম লুজ গাঁজা বিক্রি করা হয়। এই ডাক্তার তার এই যে গাঁজা ক্যারি করার সাপোর্টে কোনো রকম ডকুমেন্ট দেখাতে পারেনি, তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং তার বিরুদ্ধে একটি স্পেসিফিক মামলা করা হয়েছে। আজকে তাকে বারাসত আদালতে পেশ করা হচ্ছে এবং তাকে আমরা পুলিশ রিমান্ডে নিয়ে তারা এই গাঁজা কোথার থেকে নিয়ে আসলো এবং কোথায় নিয়ে যাচ্ছে এই সমস্ত তথ্যগুলো জানার চেষ্টা করব। শুক্রবার তাকে বারাসত আদালতে তোলা হয়। ধৃত উত্তমের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছে পুলিশ। পুরবি নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, হাবড়া। গোপন সূত্রে খবর পেয়ে এক সন্দেহভাজনকে আটক করলো হাবড়া থানার পুলিশ। ধৃত আরিফুর রহমান বাংলাদেশের বাসিন্দা বলে জানা গেছে। বেশ কয়েকদিন ধরে ধৃত বাংলাদেশি সন্দেহে অভিযান চালাচ্ছিল পুলিশ। শুক্রবার রাতে বেলডাঙ্গা গ্রামের কুমড়ো থেকে এক সন্দেহভাজনকে আটক করে হাবড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত আরিফুর রহমান একজন বাংলাদেশি বাসিন্দা। তার বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে একটি মামলা রুজু করেছে পুলিশ। সোর্স ইনফরমেশন মোতাবেক কুমড়ো অঞ্চলের বেলডাঙ্গা নামক একটি গ্রাম থেকে আরিফুর রহমান বলে একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। সে একজন বাংলাদেশি ন্যাশনাল, তার বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে একটি মামলা রুজু করা হয়েছে। তার নাম, তার পার্টিকুলার সম্পর্কে আমাদের এখনও সন্দেহ আছে। ব্যাপারটা নিয়ে আমরা তদন্ত করছি এবং তদন্তের স্বার্থে তাকে আমরা পুলিশ রিমান্ডে নিচ্ছি। শুক্রবার তাকে বারাসাত আদালতে তোলা হয়। সেখানেই তাকে পুলিশি হেফাজত চেয়ে আবেদন করে পুলিশ। পুরবি নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, হাবড়া। বেপরোয়া লরির ধাক্কায় গুরুতর আহত হল এক শিশু সহ চারজন। শুক্রবার ঘটনাটি ঘটেছে বনগাঁর গোপালনগরে। শুক্রবার সকালে বনগাঁ গোপালনগরের কাছে স্কুল থেকে বাড়ি ফিরছিল এক শিশু ও তার মা। হঠাৎই পেছন দিক থেকে একটি লরি ছুটে এসে ধাক্কা মারে তাদের। ঘটনাস্থলে গুরুতরভাবে আহত হয় শিশু ও তার মা। তাদেরকে ভর্তি করা হয় স্থানীয় একটি হাসপাতালে। পরে শিশুটির অবস্থা আরো গুরুতর হয়ে তাকে স্থানান্তরিত করা হয় কলকাতায়। স্কুলে যাচ্ছিল ও, একটা লরি এসে আর কি রেকলেস ভাবে এসে ওদেরকে মিশে দেয় আর কি। তো কোনোরকম ভাবে ওর মা বাচ্চাটাকে নিয়ে গিয়ে আর কি লাভ নেয়, ওখানে আরো মহিলারা ছিলেন। এখন পেশেন্টের যে অবস্থা, অত কিন্তু আমাদের মোটামুটি একদম দেখভাল করার টাইম নেই। পেশেন্ট কলকাতা ট্রান্সফার করে খুবই খারাপ অবস্থা, ডান পা ভেঙে গেছে মাঝে মাঝে। দীর্ঘদিন ধরে এই যে স্কুল টাইমে বেপরোয়া গাড়ি, বিশেষ করে গোপালনগর জিরিবালা বালিকা বিদ্যালয়ের সামনে, প্রশাসনের থেকে সেইভাবে এখনো একটু সহযোগিতা পাওয়া গেলেও পূর্ণ মাত্রায় পাওয়া যায় না। এটা দীর্ঘদিনে আমাদের এলাকার সমস্যা। আমার এলাকার থেকে বহুবার এটা নিয়ে কথাও বলেছি প্রশাসনের সাথে, কিন্তু এখন করা হচ্ছে না। এলাকার মানুষের অভিযোগ, নিত্যদিন ধরে বেড়েই চলেছে দুর্ঘটনা। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও তেমন কোনো সুরাহা হয়নি। পুরবি নিউজের জন্য উৎপলের রিপোর্ট, বনগাঁ। সুপার মাইন্ড ব্লোয়িং। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল খাবরার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। গীত আমার কর দো,
গজলের স্নিগ্ধ পরিবেশ, মোমবাতির নিভু আলোয় আহার্য দেশ, রাজনগরী, পোস্ট অফিস রোড, হাবড়া। বন যাও মিত মেরে। শাড়িতে তুমি অনন্যা, চুড়িদারে তুমি অদ্বিতীয়া, তুমি কৃষ্ণা। শাড়ি চুড়িদার ও শুটিং শাটিং এর অনবদ্য সম্ভার নিউ কৃষ্ণা স্টোর্স, যশোর রোড, হাবড়া। নিউ কৃষ্ণা স্টোর্স এর পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা ও শারদ আমন্ত্রণ। প্রতি হাজার টাকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। সকলের সাদর আমন্ত্রণ রইল। পাপা পূজো, আমার নতুন ড্রেস? আমার কিন্তু ওয়েস্টার্ন ড্রেস চাই। এবার পূজার শাড়ি নয়, ফ্যাশনেবল ড্রেস চাই। কলকাতা কবে যাব? কলকাতা যাবার কি দরকার? আমরা এই মার্কেটে নিউ ফ্যাশন কর্নারই তো রয়েছে। লেডিস, জেন্টস, কিডস ওয়্যার মানে নিউ ফ্যাশন কর্নার। বি ইন ইওর ফ্যাশন, এরিনা মার্কেট, হাবড়া। নিউ ফ্যাশন কর্নার, ড্রেস মানে লাইফ। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার, আধুনিক পুরুষের জন্য। হাবড়া বাজার, এক নম্বর গলি। গোপন সূত্রে খবর পেয়ে মচলন্দপুরের বেতপুল এলাকা থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করলো হাবড়া থানার পুলিশ। শুক্রবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। শুক্রবার দুপুরে বেতপুল নর্থ পাম্পা হাউসের পায়খানা থেকে চারটি তাজা বোমা উদ্ধার করে হাবড়া থানার পুলিশ। এদিন গোপন সূত্রে খবর পেয়ে এলাকার অভিযান চালায় হাবড়া থানার পুলিশ। সেখানেই বোমার সন্ধান পায় তারা। শেষ পর্যন্ত বোমাগুলোকে উদ্ধার করে নিষ্ক্রিয় করার কাজ শুরু করে পুলিশ। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুরবি নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, হাবড়া। অবৈধ নির্মাণে বাধা দিল মধ্যমগ্রাম পৌরসভা। শুক্রবার মধ্যমগ্রামের একটি নির্মাণ বাড়িতে অবৈধ নির্মাণের কাজ রুখে দিলেন পৌরপ্রধান রথীন ঘোষ। পঞ্চায়েত আমলের অবৈধভাবে নির্মিত বাড়িতে হস্তক্ষেপ করল পৌরসভা। 1993 সালের পর পৌর আইনে বাড়ির নির্দিষ্ট নিয়ম নীতি বেঁধে দিয়েছিল সরকার। শুক্রবার মধ্যমগ্রামের এমন একটি অবৈধ নির্মাণ বাড়িতে নির্মাণ কাজ আটকে দিল মধ্যমগ্রাম পৌরসভা। অভিযোগ, বহুবার নির্দেশিকা দেওয়া সত্ত্বেও এই নির্মাণ কার্য বন্ধ করেনি সেই বাড়ির মালিক। শেষ পর্যন্ত এলাকার বিধায়ক রথীন ঘোষের সহায়তায় সেই বাড়ির ভাঙার কাজ শুরু হলো। সঙ্গে ছিল মধ্যমগ্রাম থানার পুলিশ। সেই পঞ্চায়েত আমলের বাড়ি, এখন তার উপরে যখন উনি কোনো কনস্ট্রাকশনের অনুমোদন চাইবেন, তখন আমরা স্বাভাবিক নিয়মে যেটা নতুন এক্সটেন্ডেড পার্ট হবে সেটা তো আমরা দিতে পারবো। সেই কারণের জন্য ওনাদের যে একটি ছিল প্ল্যান দিয়ে জমা দিয়েছিলাম, সেটা আমরা রিফিউজাল করি আমাদের আইন অনুযায়ী। রিফিউজালটা কেন হয়েছিল? রিফিউজালটা যে ওই যে বৈধ হচ্ছে না, যে এত ফুট ছাড় থাকতে হবে, ফুট থাকতে হবে, এই সমস্ত যে নিয়ম আছে বিল্ডিংগুলো সেটা পারমিট করছিল না বলেই আমরা সেটা দিই। ওনারা কোর্টে যান, কোর্ট আমাদের বলে রেগুলারাইজেশন করবার জন্য। তো আমরা ওনাদের ডাকি, ডাকলে ওনারা যে রিভাইজ প্ল্যান দেন একই প্ল্যান, চাইলে আমরা কোর্টকে বলি যে আমরা করবো কী, আমরা তো আইনের বাইরে যেতে পারি না। তখন ওনারা আমার বিরুদ্ধে একটা কন্টেন্ট করেন যে আমি ইচ্ছাকৃতভাবে ইফ রেগুলারাইজেশনও করছি না, অথচ ইয়েও করছি, রেগুলারাইজেশন করার জন্য কোনো আইন নেই। পুরবি নিউজের জন্য শুভজিতের রিপোর্ট, মধ্যমগ্রাম। বাণীপুরে আপনাদের স্বাগত। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড ইলেকট্রনিক এন্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি চলছে। বিটেক রেগুলার এবং লেটারাল স্টুডেন্টদের সরাসরি ভর্তির সুবর্ণ সুযোগ। টেকনো ইন্ডিয়া, বাণীপুর, হাবড়া। দীপন হারবালের অন্যতম আবিষ্কার ল্যাক্সোডি, কোষ্ঠকাঠিন্যতা বাই বাই। অদ্বিতীয়ার শাড়িতে আপনিও হয়ে উঠুন অদ্বিতীয়া। অদ্বিতীয়ার কালেকশনে রয়েছে সর্বভারতীয় শাড়ির এক অনন্য সম্ভার। সম্বলপুরী,
বুটিক, কাঁথা স্টিচ, ঢাকাই জামদানি, মধুবনী সিল্ক, গিচা সহ ফ্যান্সি শাড়ির চোখ ধাঁধানো কালেকশন শুধুমাত্র অদ্বিতীয়ায়। সেজে উঠুন অন্যভাবে। অদ্বিতীয়া, স্টাফ কোয়ার্টার্স মোড়, হাবড়া। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান, রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, পিএল মেডিকেল গলি, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ, এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন সাগর দত্ত হসপিটাল কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরেজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি, ফোন 9732830616, 9614849467। হকি, ক্রিকেট, ফুটবল, ভলিবল, বাস্কেটবল, টেনিস, সুইমিং, কবাডি, আরো বিভিন্ন খেলার সামগ্রী নিয়ে হাবড়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান পিকে স্পোর্টস, গাঙ্গুলি মেনশন, স্টেশন রোড, হাবড়া। 8001180068। পিকে স্পোর্টস, দ্য গ্রাউন্ড অফ স্পোর্টস। গদ বাঁধা ছকে পড়াশোনা শুধু নয়, এক নতুন ধরনের অভিনব প্রয়াসে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করতে চলেছে জিআইএস। তারই এক অনুষ্ঠানে উপস্থিত ছিলাম আমরা। এক নতুন ধরনের প্রয়াসে সামিল হলো জিআইএস গ্রুপ। ছাত্রদের স্বপ্নকে নতুন রূপ দিতে আনুষ্ঠানিকভাবে এক সম্মেলনের আয়োজন করে তারা। বর্তমানে জিআইএস গ্রুপের আন্ডারে প্রায় 2500 ছাত্রছাত্রী পড়াশোনা করছে। তাদেরই স্বপ্ন সফল করতে এগিয়ে এসেছে জিআইএস। আমরা সেই জায়গায় ছেলেদেরকে বলছি যে নাথিং ইজ সিকিউর, নাথিং ইজ স্টেবল, এভরিথিং ইজ ডিপেন্ডস অন ইউ। সুতরাং তুমি তোমার বেরিয়ে আসো, তোমার স্বপ্নের হাত ধরে, তোমার ইনোভেশনের হাত ধরে তুমি এমন একটা প্রতিষ্ঠান তৈরি করো যেখানে তুমি অন্যকে চাকরি দিতে পারবে। তুমি চাকরি পাওয়ার জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াবে না। সেই মানসিকতা পরিবর্তন করা এবং এই ইকোনমিতে আমাদের ছোটোমাত্র কন্ট্রিবিউশন করাই আমাদের মেন উদ্দেশ্য। মানে এটা আজকে সত্যি কথা বলতে কি আমাদের একমাত্র মানে অল্টারনেট ব্যবস্থা, যেখানে আমাদের স্টুডেন্টদেরকে তাদের ইনোভেশন যে দক্ষতাটা রয়েছে তার মাধ্যমে তারা যে একটা নতুন প্রযুক্তির মাধ্যমে তারা নতুন একটা কিছু তৈরি করবে এবং সেটা কতটা বেশি আমাদের সোসাইটির জন্য উপযুক্ত হবে সেইগুলোকে বোঝানোর দায়িত্ব আমরা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আমরা সেটা নিয়েছি। পুরবি নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পুরবি নিউজ এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন পুরবি বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।